হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন অথবা এমএ কোর্স করছেন, তো তাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কি হবে নাকি হবে না, নাকি পিছিয়ে দেবে আপনাদের যে একাডেমিক ক্যালেন্ডারটা, নাকি আপনাদের অনলাইনে পরীক্ষা হবে, তো এই সম্পর্কে যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির যে রিপোর্ট কি, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো আপনাদের পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, এই নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। তো সেই ভিডিওটি এখন না দেখে থাকলে তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আবার দেখে নিতে পারেন। কিন্তু আমি এটাও বলেছিলাম যে আপনাদের এই ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাদের পরীক্ষা হবে কি হবে না, নাকি একাডেমিক ক্যালেন্ডার পিছিয়ে যাবে নাকি অনলাইনে হবে, সমস্ত কিছু ডিপেন্ড করবে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের রিপোর্টের উপরে। কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যে দুটো কমিটি তৈরি করেছিল তাদের রিপোর্ট ঠিক দুরকম এসছে। তো আমরা এক এক করে এক একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম কমিটির প্রধান হলেন হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আরশি কুহাদ। তো এই প্রথম কমিটির রিপোর্ট অনুযায়ী এখানের যে সেশনটা অর্থাৎ যে একাডেমিক ক্যালেন্ডারটা সেটি কিন্তু জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আপনাদের একাডেমিক সেশনটা কিন্তু পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের যে সেশনটা সেটি কিন্তু দুমাস পিছিয়ে যাবে। এবং দ্বিতীয় কমিটির প্রধান হলেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনুর উপাচার্য নাগেশ্বর রাও। তো এই দ্বিতীয় কমিটির রিপোর্ট অনুযায়ী এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইন ক্লাস চালু করার জন্য এবং আপনাদের এই পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার জন্য, অর্থাৎ কোনো রকম কাগজকলমে না, আপনারা বাড়িতে বসে অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে, অর্থাৎ অনলাইন সিস্টেমের কথা বলা হয়েছে। তো এই দুই রিপোর্ট কিন্তু দুরকম এসছে, তার জন্য কিন্তু ডিসাইড করা যাচ্ছে না যে কীরকম হবে অর্থাৎ কোনটা কার্যকরী হবে। তো রাজ্য সরকার কিন্তু এই দুটি কমিটির রিপোর্টই খতিয়ে দেখছে। তো যখনই এই নিয়ে নতুন কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদেরকে সবার আগে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তখনই তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাই। এছাড়াও আপনারা কী করে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং অনলাইন ক্লাসের রুটিন, সেগুলো কিন্তু আমি আমার নতুন চ্যানেল আপডেট বাই দেবাশিসে অলরেডি দিয়ে দিয়েছি। তো নতুন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা সেই চ্যানেলটি ভিজিট করে সেটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেখান থেকে আপনাদের বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন।